আসসালামু আলাইকুম। আরেকভাবে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বিশাল একটি জাহাজ। তো জাহাজটি কেমন লেগেছে আপনাদেরকে জানাবেন। এটির নাম হলো টাওয়ানি হক। তো একটি ব্ল্যাক কালারের জাহাজ, আর এদিকে আছে একই সেম কালার জাহাজ সিওল গ্লো। এটি বাইরের দেশের একটি জাহাজ। নিচে দেখতে পাচ্ছেন একটি পতাকা লাগানো, এটি ওদের দেশের পতাকা আর এটা বাংলাদেশের পতাকা। বাংলাদেশে ঢুকার পর থেকে এটা বাংলাদেশের পতাকা লাগানো হয়। তো কে কোথায় গেতে কে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। জাহাজ অনেকে জাহাজ দেখতে ভালোবাসেন, কমেন্ট বক্সে জানান। নিত্য নতুন জাহাজ দেখাতে সেজন্য আসলে জাহাজের ভিডিওগুলো করি। দেখতে পাচ্ছেন এটি যে জাহাজ, এটি থেকে এখন খাদ্য আনলোড হবে। দেখতে পাচ্ছেন এটি নিজস্ব ব্যবস্থাপনায় আনলোড ব্যবস্থাপনা রয়েছে, এরা এখানে নিজস্বভাবে আনলোড করে। আর এখান থেকে হয়তো ডাইরেক্ট গাড়িতে লোড দেয়। এরপরে এটি হলো শেড, যেখানে কন্টেনার আনস্টাফিং করা হয়। সবার প্রতি অনুরোধ থাকবে, আগের মতো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জাহাজ, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সম্ভব হয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এটি আমার নতুন চ্যানেল, আপনাদের সাবস্ক্রাইব যত বেশি করবেন আমার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা কাজের অনুপ্রেরণা যোগায়। সবাই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে না বললে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।